হ্যালো স্টুডেন্ট আটা টোয়েন্টি ফোর বেঙ্গলির তরফ থেকে আজকে আমি তোমাদেরকে জানাতে এসেছি যে ইগনুর কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশন এসেছে রিক্রুটমেন্ট নোটিফিকেশানে কত ভ্যাকেন্সি বা এজ লিমিট কত বা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেই সমস্তটা আজকের এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে একদম ছোট্ট একটা ভিডিও উইদিন ফাইভ মিনিট সমস্ত ইনফরমেশান তোমরা এখান থেকে পেয়ে যাবে আমি প্রথমেই লিঙ্কটাকে শেয়ার করে নিয়ে আমাদের অফিসিয়াল পেজে চলে যাব যেখান থেকে এই নোটিফিকেশানটা তোমরা দেখতে পাবে আমি এসএসসি আড্ডার যে পেজ রয়েছে সেখান থেকে নোটিফিকেশনটা তোমাদেরকে দেখাচ্ছি এই নোটিফিকেশানটাতে তুমি ফার্স্টে দেখো যে টোটাল ভ্যাকেন্সি যেটা এসছে আমি ক্যামেরাটাকেও না হয় একটুখানি অফ রাখছি আদারওয়াইজ তোমরা দেখতে পাবে না প্রপারলি টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে দুশো টোটাল দুশোটা ভ্যাকেন্সি রয়েছে এবং ভ্যাকেন্সিতে তোমার পোস্টটা কি পোস্টটা হচ্ছে জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট তোমরা যারা যারা টুয়েলভ পাস করেছো তারা তারা সবাই এই এক্সামটা দিতে পারবে শুধু তোমাদের টাইপিং স্পিড আস থাকতে হবে যারা ইংলিশে টাইপিং করবে তাদের জন্য টাইপিং স্পিড থাকতে হবে ফর্টি তো জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এই পোস্টের জন্য ভ্যাকেন্সি এসছে টোটাল দুশো ভ্যাকেন্সি স্যালারি কত স্যালারি এখানে প্রচুর উনিশ থেকে তেষট্টি হাজার পর্যন্ত স্যালারি এখানে থেকে থাকবে এবং অ্যাপ্লিকেশন ডেটটা কবে কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে টোয়েন্টি সেকেন্ড মার্চ থেকে যেটা স্টার্ট হয়ে গেছে এথ এপ্রিল টোয়েন্টি সেকেন্ড মার্চ থেকে এথ এপ্রিল পর্যন্ত তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশন ডেট তোমরা দেখে নাও এবং অ্যাপ্লিকেশন কারেকশনের জন্য যদি বলো তাহলে একুশ আর বাইশ এই দুদিন তোমরা এটাকে অ্যাপ্লাই মানে কারেকশান করতে পারবে যদি কোনো ভুল হয়ে থাকে এক্সামের ডেট এখনও বলা হয়নি এক্সাম ডেট বলা হবে আচ্ছা নাম্বার অফ ভ্যাকেন্সি টোটাল যদি বলা হয় টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে দুশো দুশো আমি অলরেডি বললাম এজ যেটা দরকার সেটা হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত এজ আঠেরো থেকে সাতাশ বাট যে রকম আমাদের এজ রিল্যাক্সেশান থাকে সেরকম এজ রিল্যাক্সেশন এখানে থাকবে এজ দরকার হচ্ছে আঠেরো থেকে সাতাশ টাইপিং স্পিড দরকার হচ্ছে ফর্টি ওয়ার্ড পার এ এবং তোমাকে এখানে যেটা রাখতে হবে ফর্টি ওয়ার্ড পার মিনিট এবং তোমাকে এখানে শুধুমাত্র টুয়েলভ পাস করতে হবে আর কিছু এখানে লাগছে না অ্যাপ্লিকেশান ফিজ কত জেনারেলদের জন্য লাগছে থাউজেন্ড এবং এস সি এস টি ফিমেলদের জন্য লাগছে ছশো টাকা পিডাব্লিউডিদের জন্য রকম ফিজ এর মধ্যে লাগছে না ওকে সিলেকশন প্রসেস হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট এর মধ্যে হবে ঠিক আছে কম্পিউটার বেসড টেস্ট এর মধ্যে তোমার সিলেকশন বেস থাকবে তাছাড়া তোমার টাইপিং স্পিড এখানে দেখা হবে টপিক কি কি থাকছে টোটাল দেড়শো নাম্বারের পরীক্ষা দেড়শো নাম্বারের কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস রিজনিং ম্যাথামেটিক্স অ্যাবিলিটি হিন্দি বা ইংলিশ তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে এবং কম্পিউটার এই টোটাল পাঁচটা টপিকের ওপর দেড়শো নাম্বারের পরীক্ষা থাকবে টাইপ টু এক্সামটাতে টায়ার টুটা মেনলি আমাদের টাইপিং স্পিডের ওপর হয়ে থাকবে ঠিক আছে টায়ার টুটা মেনলি টাইপিং স্পিডের ওপর হয়ে থাকবে তো এই ছিল একটা শর্ট নোটিফিকেশান যেটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম এটা ইগনোর রিক্রুটমেন্ট নোটিফিকেশান এসছে পোস্টটা কিন্তু যথেষ্ট ভালো যদিও খুব একটা বেশি ভ্যাকেন্সি নেই খুব একটা বেশি ভ্যাকেন্সির মধ্যে নেই কিন্তু পোস্টটা যথেষ্ট ভালো তো তোমরা যদি মনে করো যে তোমরা এটাতে অ্যাপ্লাই করতে চাইছো তাহলে অ্যাপ্লাই করতে পারবে কারণ অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট হয়ে গেছে ঠিক আছে চলো আল টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলের তরফ থেকে অল দ্য বেস্ট